ওসমান গনি দাঁড়িয়ে বললেন, এই মিয়া তোমার কি হুঁশ নাই? উমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে তখন তোমার মতো মানুষের ওয়াজ শুনবে কে? ওসমান গনি জবান খুলে বলেছে, আর সমস্ত সাহাবীরা খালি রাগে থরথর করে কাঁপতেছে। সমস্ত সাহাবীরা যখন রাগে কাঁপতেছে, ওসমান গনি যখন দাঁড়িয়ে এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যে তোমাদের আমির আমাকে তুই তোমরা মানো। সমস্ত সাহাবীরা বলে 100 বার বারে হাজারবার বানি। উমর ফারুক বললেন, তাহলে ওসমান আমি আমির উমর ওয়াজ করতেছি, আমার ওয়াজ বন্ধ করে ওই বেটা ওয়াজ করবার চাই, আমি রাগ না করতেই তুমি গরম হলে কেন? এজলেস বসো। ওসমানকে বসাই দিয়া হযরত উমর ওই বেদুইন সাহাবীকে কাছে ডাকতেছেন, কারণ উমর ফারুক যখন সাহাবি ছিল তখন 1 নম্বর গরম ছিল। আল্লাহ রাসুল বলেছেন, আমার উমর যদি কোনো রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তানও যাইতে 3 দিন 40 দিন ভয় পায়। ধরে কোন কয়দিন? যখন কি ছিল? সাহাবি ছিল। উমর ফারুক যখন সাহাবি ছিল তখন এত গরম ছিল, কিন্তু হযরত উমর যখন মদিনার খলিফা হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ! এত নরম মানুষ তখন আর মদিনায় কেউ ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ! যখন সাহাবি ছিল তখন কি ছিল? সবাই কথা বলেন, কি ছিল? আর যখন মদিনার খলিফা হলো তখন কি? কেমন নরম! গভীর রাত্রে সবাই যখন ঘুমায়, অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা রাতের বেলা ঘুরতেছে, দেখে তাবু টাঙ্গানার পরে একটা মানুষ রাস্তায় খেলে দৌড়াদৌড়ি করতেছে। ওর ফারুক লোকটাকে থামানোর জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম, লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, লোকটা সালামের উত্তর দেয় না। উমর ফারুক আবার সালাম দিলেন, পরপর 3 বার সালাম দিলেন। এবার লোকটা বলতেছে, এই মিয়া তোমার পরিচয় কি, তুমি কি সালামের অর্থ জানো? ওই লোকটা সালামের উত্তর না দিয়ে বলতেছে, এই মিয়া তোমার পরিচয় কি, তুমি কি সালামের অর্থ জানো? উমর ফারুক বললেন, ভাই আমার মতন মূর্খ মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই, তোমার কাছে আমি সালামের অর্থ জানবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ! লোকটা বলতেছে, সালামের অর্থ হলো আল্লাহ তোমার প্রতি রহমত করুক। তোমার ফারুক বলতেছে, আমি দোয়া করার জন্যই তো সালাম দিয়েছি। লোকটা বলতেছে, তুমি জানো না আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকায় যাচ্ছি রাতের বেলায়। কারণ উমর ফারুক যখন শাসন করেছে কোরআন দিয়া, তখন দিনেও যা রাতেও তাই। জোরে কোন সুবহানাল্লাহ! দিনেও যা রাতেও তাই। আজকে আমাদের বাংলাদেশের শাসনে রাতে যাইতে ভয় লাগে, জোরে কোন কথা ঠিক কি না? না জানি কি হয়। আর উমর ফারুককে শাসন করেছে মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়ে। লোকটা বলতেছে, অমুক এলাকায় আমার শ্বশুর বাড়ি, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি রাতের বেলা শ্বশুর বাড়ি রওনা দিচ্ছি, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউয়ের প্রসব বেদনা উঠেছে, তাবুর মধ্যে আমার বউটা কঠিন কষ্টে আছে, আমি তার স্বামী বাহিরে ঘুরতেছি, আমি আর করার কিছুই নাই, আমি কি করব ভাই, আমার যে করার কিছুই নাই। উমর ফারুক বললেন, ইন্নাল্লাহ আমার সাবিরিন, একটু ধৈর্য ধরেন, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। এই বলে হযরত উমর এক দৌড়ে বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, আব্দুল্লাহর মা। উমর ফারুকের একটা ছেলে আছিল, নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহর মা যেই কইছে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। উমর ফারুক চমকে উঠলেন, যে আমি বাড়ি থেকে বার হয়ে যাই রাতের বেলা, তাহাজ্জুদের সময় না হলে তো আমি আসি না,
কিন্তু তোমারে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুললে, কারণ কি? আবদুল্লাহর মা মুসকে মুসকে হাসে আর বলে, আপনি বাহিরে ঘোরেন আর আমি ঘুম পাড়ি, আপনি বাহিরে ঘোরেন আর আমি ঘুম পাড়ি, এমন বিবি আমি না, বরং আপনি না আসা পর্যন্ত আমি দরজার কাছেই দাঁড়িয়ে থাকি, কারণ আমার স্বামী ঘুরবে বাহিরে আর আমি বিছনায় ঘুম পাড়বো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো। ধরে করো সুবহানাল্লাহ। বউ মুচকে মুচকে হাসার বলে, আজকে মানুষের দুঃখ কষ্ট দেখবার যায় নিজের বইয়ের কথা মনে মনে হচ্ছে, হ্যাঁ, এত তাড়াতাড়ি কেন আসছেন? ওমর ফারুক বলেন, আবদুল্লাহর মা তাড়াতাড়ি অস্ত্র নিয়ে বের হও, জান্নাতে যদি যাবার চাও। ওমর ফারুকের বিবি বলে, কি অস্ত্র? বলে, একটা বাচ্চা ধরবার গেলে যা লাগে সেই অস্ত্র নিয়ে বের হও, জান্নাতে যদি যাবার চাও। জোরে করো সুবহানাল্লাহ। ওমর ফারুক তার বিবিকে নিয়ে চলে আসলেন, তাঁবুর অপর দিয়ে বউটাকে ঢুকাই দিলেন। কিছুক্ষণ পরে যখন বাচ্চা প্রসব হলো, এমন সময় ওমর ফারুকের বিবি বলতেছে, ইয়ামিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধু সন্তানের বাবা হয়ে গেছে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, যে বেটা সালামের উত্তর দেয়নি, এই মিয়া সালামের অর্থ বুঝিস মিয়া, ওই মানুষটার অবস্থা কি? যেই বলছি আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, সন্তানের বাবা হয়েছে। লোকটা থর থর করে কাঁপে আর বলে, আমিরুল মুমিনিন, কত বড় বেয়াদবি করছি আপনার সাথে, তারপরেও আপনার বউটাকে নিয়ে আসা, আমার গর্ভবতী বউটার বাচ্চা খালাস হয়ে গেল, আপনি কে গো জানতে চাই? রাসুল বলেছে, শয়তান 40 দিন যায় না, আপনি যেই রাস্তা দিয়ে যান। উমর কান্দের বলে, যখন সাহাবি ছিলাম তখন আমি গরম ছিলাম, কিন্তু যেদিন মদিনার খলিফা হয়ে গেছি সেদিন থেকে আমার চাইতে নরম মানুষ আর কেউ না। এই জন্যই বলি, যারা নেতা হয়েছ তোমরা নরম হও, খেলা হবে বলে ডাকো না, এটা নেতার কাম না, এটা হলো সন্ত্রাসীর কাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? কিসের খেলা রে মাথা ভাঙ্গা? যার মাথা নাই তার খেলবি? যে যত বড় নেতা হবে তাকে তত নরম হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক মসজিদের মেম্বার থেকে বললেন, রে বেদুইন সাহাবী ভাই চলে আসো, কি ওয়াজ করবা, আমি তোমার ওয়াজ শুনবার চাই। এই বলে বেদুইন সাহাবিকে হযরত ওমর কাছে ডাকলেন। লোকটা যখন কাছে আইছে, ওমর ফারুক সিয়ার ছেড়ে দিয়া সাহাবিদের মাঝখানে বসতেছেন। ওমর ফারুক যেই চেয়ারে বসে ওয়াজ করবেন, সেই চেয়ার সাইড়া দিয়ে যখন সাহাবির দিকে যাচ্ছেন, বেদুইন সাহাবি খপ করে হাত ধরে বলি, আমিরুল মুমিনিন, আপনি কি মনে করছেন? আমি আল্লাহর কোরআন মানি না, আল্লাহ কোরআনে বলেছে, উলিল আমরি মিনকুম, আমিরদের মানতে হবে। আপনি আমির হয়ে নিচে বসবেন কেন? আপনি চেয়ারে বসেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজগুলো করবার চাই। সমস্ত সাহাবি মাথা নিচু করে আছে, এই বেটা পাহাড়ি এলাকার থাকে যা যা বর, ই আবার কি ওয়াজ করবে? ওমর ফারুক চেয়ারে বসে থাকলেন, সমস্ত সাহাবিরা মাথা নিচু করে বসে আছে। এমন সময় বেদুইন সাহাবি আল্লাহর প্রশংসা করলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। জোরে দন সুবহানাল্লাহ। রে নবীর সাহাবিরা, আমি বেশি ওয়াজ করব না, আমি মাত্র 3টা ওয়াজ করব। জোরে কোন কয়টা? 3টা। 1 নম্বর ওয়াজ হলো, আশহাদু মা আলাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 2 নম্বর ওয়াজ হলো, ইন্নি উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আমার 3 নম্বর ওয়াজ হলো, ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 1 নম্বর ওয়াজ হলো, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, যেই জিনিসটা আমি দেখি না তার সাক্ষী দেই। যেমন বাংলাদেশে অধিকাংশ সাক্ষী হচ্ছে না দেখে। জোরে কোন কথা ঠিক কি না? খালি মিথ্যা সাক্ষী। জোরে কোন কি সাক্ষী? মিথ্যা সাক্ষী। আর সবার কাছ থেকে সাক্ষী দেওয়া যায় নাই তো,
এ কোরআনের আইন যখন চালু হবে না, তখন যদি আমার বিরুদ্ধে কেউ সাক্ষীতে দাঁড়ায় যে বদরশিদের বিরুদ্ধে আমি সাক্ষী দেবো, তখন হাকিম সাহেব বলবে কি জানেন, যে তুই তো সাক্ষী দিবে আইসিস, তুই কি ফজরের নামাজ পড়ছিস? যা সাক্ষীর কাঠ গড়াত আছে তাই বলতেছে না স্যার আমি তো নামাজ পড়িনি। যেই বেটা নামাজ পড়ে না তার সাক্ষী গ্রহণ করা যাবে না, কারণ যে আল্লাহর নামাজ বাদ দেয় সে শালা মিথ্যা কথা বলতে আর বাঁধবে না। জোরেগঞ্জ কথা ঠিক কিনা? কোরআনের শাসন যখন চালু হবে তখন বলবে তুই কি নামাজ পড়ছিস? বলে হ্যাঁ নামাজ পড়ছি ফজরের। বাড়িতে পড়ছিস না জামাতে পড়ছিস? যদি বলে বাড়িতে পড়ছিস, তোর সাক্ষী গ্রহণ করা হবে না, কারণ রাসুল বলেছেন মসজিদ আজান শোনার পরে যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে এই শালা হলো মুনাফিক। জোরে কেন এই শালা কি? এই শালা কি? মুনাফিক। মুনাফিকের সাক্ষী গ্রহণ করা হবে না। যদি বলে আমি মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি, তখন ইসলামী শাসন থাকলে হাকিম বলবে সামনে কাতারে নামাজ পড়েছিস না পিছনে কাতারে নামাজ পড়েছিস? বলে যে সবার শেষে গেছি, বলে তোর সাক্ষী গ্রহণ করা হবে না। কোরআনের শাসন যখন চালু হবে যিনি তিনি সাক্ষী দিবার পারবেন না, সাক্ষী দিবার গেলেও তার যোগ্যতা থাকা লাগবে। এখন যাই তাই সাক্ষী দেয়, হায় হায় 10,000 টাকা মেরে দিলি মিথ্যা সাক্ষী দেয়। বেদিন সাহাবি এক নম্বর ওয়াজ করেছে আমি না দেখা জিনিসের সাক্ষী দেই, দুই নম্বর ওয়াজ হলো ইন্নি উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যে ফিতনা সম্পর্কে রাসূল বলেছেন আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, এই কথাগুলো শোনেন, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা সম্পর্কে বলা হয়েছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতো মারাত্মক গুনাহ। আজকে গোটা বাংলাদেশে সাধারণ মানুষ কোনো ফিতনা লাগাইনি, আলেম ওলামারা ফিতনা লাগাছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন আলেম ফিতনা? কোন আলেম সে আলেম ছিলেন? আপনারা সামনে কাতারে নামাজ পড়ে, সামনে কাতারে পাগড়ি ঠিক, টুপি ঠিক, জুব্বা ঠিক, একেবারে নবীর পিছনে আবু বকর রাদিয়াল্লাহর ডানে সামনে কাতারে তাকবীর উল্লার সাথে নামাজ পড়ে, ওর মতন বড় হুজুর কেউ নাই। কিন্তু আসরের নামাজের সময় যখন আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাজিল করলো, এই যুবকেরা কানটা শোনো, সময় বেশি বাকি নাই বাজান, যে কোনো সময় ডাক আসবে আর সেই ডাকে মুরব্বীরা দোয়া করবে আর যুবকদেরকে মুজাহিদ হয়ে বের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুরস্কে ভূমিকম্প হচ্ছে, সিরিয়াত ভূমিকম্প হচ্ছে, বাংলাদেশে ভূমিকম্প হবি না অন্য কম্প হবি, অন্য কম্প। রেডি হও, রেডি হও, তৈরি থাকো। হায় হায় যুবকেরা, তোমরা যে হারে 4G আর 5G মোবাইল নিয়ে আর মোটর সাইকেল পাশে একটা, পিছনে সিট উঠে সামনে দোপা, রাস্তা দিয়ে যখন যায় মনে হয় মির কি বেরাম ধরছে খালি। আসরের নামাজ নবী পড়াচ্ছেন, ইতিমধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। নামাজ শেষ করে নবী বললেন সাহাবীরা আজকে নামাজের মধ্যে আল্লাহ আমার উপরে কোরআনের আয়াত নাজিল করেছে। সাহাবীরা বলতেছে আয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ বললেন নবী যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সোলজার হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, যে কোনো সময়। তখন নামাজ দিয়া, দরুদ দিয়া, দোয়া দিয়া কিন্তু মদিনা বাঁচাবার পারবেন না, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে সৈন্য হয়ে অস্ত্র ধরা লাগবে। এ কথা কি আমার না আল্লাহর? সঙ্গে সঙ্গে ও যে টুপিওয়ালা বড় হুজুর আবু বকর রাদিয়াল্লাহ ডান ধারে নামাজ পড়ে, ওই নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই বলতেছি ইয়া রাসূলুল্লাহ এইটা না গণ্ডগোলের আয়াত, এটা কিসের আয়াত? আল্লাহ রাসূল কাই কে রে, এইরকম টুপিওয়ালা জুব্বাওয়ালা সামনে কাতারে মুসল্লি, এই কে রে? আল্লাহ বলতেছেন অমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি
অবিল ইয়াউমিল আখিরি ওয়া হুম বিমুমিনিন ও গো নবী ওই যতই আপনার পিছনে সামনে কাতারে নামাজ পড়ুক ও আজ পর্যন্ত মুমিন হতে পারে নাই ও হলো এক নম্বর মুনাফিক আমাদের বাংলাদেশে এই কোরআনের বিজয় যারা চায় না শুধু কোরআনের ওয়াজ শুনবে ছেলেদেরকে প্রাইমারি দিবে মাদ্রাসায় দিবে না এরা হলো এক নম্বর মুনাফিক না কেন এক নম্বর ছেলের হাত ধরে গিয়ে চাকডুম বাকডুম ঘোড়াডুম সাজে ঢাকল লোক ঝাঁজর বাজে বাঁচতে বাঁচতে চৈল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি উই কি আপনি মরে গেলে রব্বের হামহুমা কামা রব্বানি সগিরে কবি উই কবি কবর ভাঙ্গে জাকাত দাম আছে রে এই কবর ঠিয়া তোর পড়ে জাকাত থাকে এ কবর বহু ছেলে দেখছি কবর ভাঙ্গা মার্কেট করতেছে ভাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তিন নম্বর ওয়াজ হলো একরাহুল হক আমি হককে পছন্দ করি না সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও এই তুমি যে তিনটা ওয়াজ করছো ওয়াজ পাল্টাও কারণ মুসলমানের জমিনে মুসলমানের সামনে এরকম বেসাইদা ওয়াজ করা যাবে না যে রাস্তাতে গেলে শয়তান যায় না সেই নরম মানুষটা বলতেছে ওয়াজ পাল্টাও ওয়াজ কি করা লাগবে পাল্টান পাল্টান বুঝেন আমাদের বাংলাদেশে একজন ওয়াজ করে আগে কররে মন আখেরের কাজ ধ্যান যোগে হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না আপনারা বলেন তো এই ওয়াজ 90% মুসলমানের দেশে যখন মমতাজ করলো আমরা কি কোনোদিন কইছি ওয়াজ পাল্টাও কইছি বরং আমরা তাকে সম্মান দিয়া সংসদের চেয়ার দিছি যে নামাজ সম্পর্কে এক নম্বর প্রশ্ন হবে হাসরের ময়দানে যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা নামাজ বাদ দিল তারা কাফের হয়ে গেল লা সালাতা লা ঈমান যার নামাজ নাই তার কোনো ঈমান নাই বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ আর মমতাজ বলতেছে আগে করর এমন আখিরের কাজ ধ্যান যোগে হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না ই সরাসরি কুফুরি কথা বলেছে নবীর বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে এরপরেও এর ওয়াজ কেউ পাল্টাবার কয় নাই বরং সম্মান দিয়া তাকে সংসদে আসন দিয়া দিছে এ কথা বল না গা ইমান থাকবে চুপ করে থাকে 1300 টাকার গ্যাস কেবল 1800 গেছে চুপ করে থাকে দোকানদার বলতেছে যা বলতেছে ভাই গতকাল 1300 কিনলাম আজ 1800 কেন দোকানদার বলতেছে কি কানে কানে বলতেছে কি না থন আরো কি না থন সামনে রোজার মধ্যে কিন্তু দাম বাড়বে চুপ ওই চুপ করে 3 বোতল আরো বেশি কিনছে রোজার মধ্যে দাম বাড়বি রে আমি বললাম কে রে ভাই 1 বোতল না কিনা 3টা বোতল এ সুপ কি কয় হুজুর যদি টাকা থাকে তাহলে আপনিও কিনেন হুজুর দেখছেন সুপ সুপ করে 1 বোতলের জায়গায় সব 2 বোতল করে গ্যাস কিনতেছে একজন জবান খুলতেছে না জোরে কথা বল না কে 1300 টাকার গ্যাস 1350 হবে রে কিন্তু 1800 দাবি কেন মুসলমানের জবান খোলার দরকার আছে না কথা বল না কে তো জবান খোলেন না কেন কিছু হবে রে যাই কোন কিছু হবে না ওই মরা মাত্র বেঈমান হয়ে যাবে জবান খোলা কিছু হবে না মানে খাড়া হয়ে পেশাব করে জবান খোলে না এই মসজিদে যায় কেন নাউজুবিল্লাহ কি বলবি নাউজুবিল্লাহ কেন বলে ছেলেরা খাড়া হয়ে পেশাব করতেছে নাউজুবিল্লাহ আর একজন কয় নাউজুবিল্লাহ উঠি যায় নাউজুবিল্লাহ কয় লাভ আছে বাড়িতে গ্যাস কম করা পড়ো পেজ কম করা খাও যখন পেজের দাম বেশি হয়েছিল
এক পোয়া করে কিনছে ইন্নাল্লাহ মা সাবিরিন কম করে খা এখন গ্যাস কম করে পড়ো বাড়িতে এসে ধৈর্য ধরতেছে বাড়িতে এসে বইয়ের কাছে কোনো লাভ নাই তো যেটি খারাপ হয়ে পেশাব করতেছে আপনি ওর পাশে যান যাই এখন নাউজুবিল্লাহ ওই এত দূরে সেন্টান দিয়ে সাম আটকে যাবি জোরে কর কথা ঠিক কি না কি কথা বলার দরকার আছে না কথা বলা লাগবে তো বাংলাদেশে খালি কথা বন্ধ হওয়ার কারণে জালিমের জুলুম দিন দিন বাড়তেছে জোরে কর কথা বল না কেন খালি কথা বন্ধ একটা কথা কয় না এ আমরা দুই একটা মৌলবি যারা কথা কয় আমাকে ধরে লেজে বেরিয়ে যেত থাক কে খারাপ মুখ কষ্ট হচ্ছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও বেদুইন সাহাবি বলতেছে আমার ওয়াজ ঠিকই আছে কিন্তু আপনারা বুঝবার পারেন নাই আমার ওয়াজ ঠিকই আছে কিন্তু আপনারা বুঝবার পারেন নাই আপনারা বলেন তো হাজার হাজার সাহাবি হাজার হয় কি আর হযরত উমর কি খালি খলিফা না যার মতের সাথে আল্লাহর মতের মিল পড়েছে নবীর মতের মিল পড়ে নাই আল্লাহর মতের মিল পড়েছে উমরের সাথে কোরআনে 22টা আয়াত আল্লাহ নাজিল করেছে সমস্ত সাহাবীর সামনে বেদুইন সাহাবী বলতেছে আমার ওয়াজ ঠিক আছে কিন্তু আপনারাই বুঝবার পারেন নাই সমস্ত সাহাবীরা বললেন আমিরুল মুমিনিন আরে বাহিরের আকাশ চলবে না একে জেলখানায় বন্দি করা লাগবে আগে করার এমন আখেরের কাজ ধ্যান যোগ হয় দিলের নামাজ একে বাহিরে রাখা চলবে না একে জেলখানায় কি করা লাগবে এ জোরে কোন কি করা লাগবে কিন্তু জেলখানায় বন্দি না করে সংসদের মধ্যে ঢুকেছে ওমর ফারুক বেদুইন সাহেবকে জেলখানায় বন্দি করলেন জেলখানায় বন্দি করার পরে এশার নামাজের পরে বাড়িতে আসলেন ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাড়িতে আসার পরে ওমর ফারুকের খানা রেডি করে রাখছে তার বউ ওমর ফারুকের বিবি খানা রেডি করে রাখছে সামনে খানা দিয়ে ওমর ফারুকের বউ কিন্তু ওমর ফারুকের সামনে থাকে না কারণ একটু দূরে যাক স্বামীর খাওয়া দেখে প্রত্যেক দিন স্বামী খাওয়ার শুরু করে বিসমিল্লা বারকাতিল্লা বলে লাক আলহামদুলিল্লাহ শুকর বলে মুখে দেয় তারপরে খাওয়া যখন শেষ হয় তখন দুই হাত তুলে দোয়া করে আল্লাহ এত কষ্ট করে আমার বউ যে আমাকে পাক করে খাবার দেয় আমার সেই বউটাকে তুমি জান্নাত দিও আল্লাহ আমি ওমর জান্নাতে হুর চাই না আমার আব্দুল্লাহর মাকে নিয়ে আমি জান্নাতে থাকবার বউ কয়েকের এত স্বাদ হয়েছে এত স্বাদ হয়েছে যে জান্নাতে হুর চাই না হামাক লিয়ে থাকবার চাই দেখি তো তরকারি সাইজ কি ওর হর খায় যখন উঠে গেছে তখন তাকে সামান্য লাগে আছে এই তরকারি মুখ দিয়ে দেখে আল্লাহরে আল্লাহ লবণই দেয়নি জোরে কর কি দেয়নি তরকারির কোনো স্বাদই নেই উমর ফারুকের বিবি কান্দের বলে স্বামী গো এমন করে দোয়া করলেন কিন্তু তরকারি তো ভালো পাক হয় নাই আপনি এত গরম মানুষ এত নরম কেন হলেন ওমর ফারুক বলেন বিবি যদি পাক করে আর পাকটা যদি খারাপ হয় রাসূল বলেছেন দোষ ধরো না বরং তারিফ করো জোরে কর না সুবহানাল্লাহ আর আমরা হলে কি করতাম ওমর ফারুকের বিবি খাবার দিয়া দূরে গিয়ে খাবার দেখতেছে ওমর ফারুক দোয়া দরুদ পড়ে রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবার যাবে এমন সময় ইমান বলতেছো মার তোমাকে ক্ষুধা লাগতেছে তুমি খাইতেছো কিন্তু যাকে জেলখানায় বন্দি করেছো সে খাই চান্স পাছে শয়তানের বাপের ক্ষমতা নাই জান্নাতে আসবার পারে কিন্তু ব্যাপারটা হওয়ার কারণে শয়তান চান্স আছে এই জন্য একটা কথা হলো ব্যাপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা আমি যেই বলবো ব্যাপর্দা নারী যারা আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা বলতে পারবেন না ব্যাপর্দা নারী যারা তোর একটাই মাত্র ভুল তুমি হাওয়ার দিকে খেয়াল করো নাই আজকে আমার মা বোনেরা যদি ব্যাপর্দা হয় ঘরে তাহলে দোষ কিন্তু নারী না দোষ হবে পুরুষের জোরে কোন কথা ঠিক কিনা
ওই ফখরউদ্দিন সরকারের ওয়াদ আমার মনে আছে, আপনাদের মনে আছে, 2020-এর কাছে র‍্যাবের ক্যাম্প, এক যুবক তার যুবতী বউকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছে, এত ফোর্সে ছাড়ছে যে অন্য বাতাসের কারণে গলা গেছে। ওরে থামাছে, থাম থাম, এই তুই কে রে? আমার নাম অমুক, তুই মুসলমান বলে? হ্যাঁ। পিছনে কেউ কাহার বউ? তুই কেমন মুসলমান? তোর বউয়ের গায়ে বোরকা নাই কেন? এমন দাবার দিছে, তো ভয়ে থরথর করতেছে। র‍্যাবের মেজর মেয়েকে বলতেছে কি, আমার তুমি মুসলমানের বউ হইয়া, মুসলমানের মেয়ে হইয়া তোমার গায়ে বোরকা নাই কেন? মেয়েটা কান্দার কয়, স্যার আমি হাজারবার বোরকা গাওয়া দিবার চাই, কিন্তু কিনা দেয় না স্যার। ই যদি কিনা না দেয় তাহলে পরম কিভাবে কন্ত? র‍্যাবের মেজর কেন হাসতেছে? দেখ র‍্যাবের সামনে তোর বউ সব দোষ, তোর দোষ দিল। হাসার ময়দান আল্লাহ যখন বলবে এই ব্যাপারটা দাঁড়িয়ে, তখন আর কান্দের বলবে আল্লাহ আমি রাবে হবার চাইছিলাম, ফাতেমা হবার চাইছিলাম, কিন্তু আমার স্বামী হোক বোরকা পরাই না আল্লাহ। একটা বউ কিন্তু আপনার কোনো ছাড়বি না ভাই। এই যে নারীদের পর্দার ওয়াজ শুধু নারীদের জন্য না, আপনাদের জন্য শোনা দরকার আছে না? না, মেয়েদের জন্য এক নম্বর হলো পর্দা। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার দরজায় দাঁড়িয়ে আছে, মা ফাতেমার দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার কারণ হলো ফাতেমার কাছে তারা যাবে সাইদাতুন নিসাই আহলেল জান্না, জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা। দরজা বন্ধ, দরজা বন্ধ, এখন ঢোকে কেমনে? দেখে ছোট্ট একটা বাচ্চা দরজার সামনে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিছে, বাবু বাবু। তো বাচ্চাটা কাছে এসে সালাম দেয়, সালাম আলাইকুম। মেয়েরা খুশি হয়ে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই হলো ফাতেমার সন্তান। মেয়েরা বলতেছে, বাবা তুমি একটু ঘরের মধ্যে গিয়ে তোমার মায়ের কাছ থেকে অনুমতি নেও, আমাদের জন্য দরজা খোলার ব্যবস্থা করো। হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই। এই বলে ঘরে দৌড় মারতেছে। মা ফাতেমা যেই ঘরে, সেই ঘর অন্তর্মহল। জোরে বলেন কি মহল? তার আগে একটা ঘর, সেই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবচাইতে বড় জিকির কি? জিকির করতে করতে সামিনাত যাওয়া আফজালুল জিকির। আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আর তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন শুধু পড়া না, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআনের আন্দোলন করা, কোরআন বিজয় করা। জোরে করে কথা ঠিক কি না? আপনারা যারা এখানে বসে আছেন, আপনাকে চান বাংলার জমিনে আল্লাহর কোরআন বিজয় হোক? চান? সবাই চায় না, সবাই চায় না। যদি চাইতো তাহলে 116 জন আলেমের নাম লিস্ট হতো না, যার মধ্যে আমার নাম থাকে 18। আমাকে আর ভিসা দেয় না, আমি অসুস্থ হয়ে দেখেন আমার গোটা শরীর দেখান হয় না, এই গোটা শরীর দেখেন, গোটা শরীর আমার ঘা হয়ে এখের ফুলে উঠছিল, রক্তের প্লাটলেট কমে গেছে। ডাক্তার বাংলাদেশের কয়টি হবি না হুজুর? ভারতের যাওয়া লাগবে, চেন্নাই যাওয়া লাগবে, চেন্নাই হিসা নেই, হুজুর হিসা নেই। একজন কয় ওয়াজের কামাই করে যাচ্ছে ভারত, তাই বল না? বাংলাদেশে আমি ওয়াজ করে হুঁশ পাচ্ছি না, ভারতে তো ওয়াজ করে যাওয়া লাগবে। কতগুলো বক্তা এই টাইমে কিন্তু ভারতে তো ওয়াজ করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? পরের দিন আমাকে রিপোর্ট দিল, হুজুর আপনি স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে কি ওয়াজ করছেন? আমি কলম করছি তো, তো ভারতের স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে ওয়াজ করা আপনি ভারতের যাবে? আশ্চর্য কথা শোনেন। আমাদের মেয়েরা নষ্ট হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো স্টার জলসার দি বাংলা। ধরে কথা কথা বল না, এই যারা ওয়াজ শুনবার আইসে জায়গা হচ্ছে না। খালি যদি বলা হয় মাপ আজকে নিয়ত করেন কোরআনের মাহফিল থেকে ওয়াদা করেন আর কোনদিন স্টার জলসা দি বাংলা দেখবো না, দরকার হলে ওয়াজ বাদ দিবি কিন্তু স্টার জলসা বাদ দিবি না, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এরা হলো সেই মা।
এখন হযরত আলী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হুসাইন দৌড়ে গিয়া মায়ের দরজায়, সঙ্গে 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 হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে হুসাইনকে বলতেছে থাম থাম। এই কথা দেখে খেয়াল করছেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে হুসাইনকে কি বলতেছে থাম, কেরে বাইরে খেলাধুলা করতেছিলি, দৌড়াদৌড়ি করতেছিলি, সে দৌড়াদৌড়ি বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে ঢুকাই মায়ের দরজাত কেন থাম। তাহলে আপনারা কি বুঝতেছেন, আপনি যত বড় ইবাদত করেন তাহলে আপনি ইবাদত করলে হবে না, আপনার ছেলে মেয়ের দিকেও আপনার খেয়াল করা লাগবে, জোরে করার কথা ঠিক না? হ্যাঁ, তাহলে কি পড়তেছে সে কোরআন পড়তে পড়তে কি কয় থাম, তার মানে বোঝা গেল যে আপনি একলা ইবাদত করলে হবে না, আপনার ছেলে মেয়ের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? তা আপনি ফজরের নামাজ পড়বার যাচ্ছেন সামনে কাতারে, আপনি 21 বছর আগের খবর কি, আপনার খেয়াল করা লাগবে না? যেই ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, হইচই করলো, আর সালাতু খায়রুল নাম শোনার পরে সেই ছেলে গেল কোথায়, আপনি বাবা খুঁজবেন না? আপনি জানলা দিয়ে তাকায় দেখতেছেন, পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঢাকা, কেরে খেলা দেখার সময় তুমি হইচই করো 3টা পর্যন্ত, আর নামাজের আদান শোনা তুমি কোথায় গেলে? আস্তে আস্তে বিড়ালি যেরকম ইন্দুর ধরে ওইরকম খেয়াল করছে, যে খেয়াল করা লাগবে না থাম মানে কি, খেয়াল করছে বাবা আস্তে করে কম্বল টান দিয়ে দেখে ছেলে লাভ ধরে বলতেছে আব্বা আপনি আহ আহ করতেছেন কেন, বলে কম্বলের তলে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ রে। 3টা পর্যন্ত খ্রিস্টানদের খেলা দেখলি আর আমার আল্লাহর আজানের নামাজ আজান শুনে, আল্লাহর আজান শুনে তুই ল্যাবের মধ্যে ঢুকল, ওযু কর ওযু কর, যদি শরীর না পাক থাকে তো গোসল কর, আমার বানানো ঘর থাকবি, আমার কামাই করে খাওয়া খাবি, আর আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে ফজর আজান শুনে ল্যাবের মধ্যে ঘুমাবি, এইটা হবে না। ও ছেলেকে তুলে ওযু করে মসজিদে নিয়ে গেছে, বেড়াক বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, কাতার সোজা কর, কাতার সোজা করে বাপ বেটা নামাজ আদায় করে, ফেরেশতা বলে আল্লাহ নামাজের খবর কি, আল্লাহ বলতেছে বাপ বেটা দুটাই জান্নাতি, আপনার 17 বছরের মেয়ে কি করতেছে, আপনি বাবা হিসেবে খেয়াল করার দরকার আছে না নাই? হাহিল পরে কিলকিল করে সরকার নিয়ম করেছে 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, মেয়ের বয়স লাগবে 18 আর ছেলের হওয়া লাগবে 21, এটা হলো সরকারি, ধরে কোন কি কারি, আপনারা বলেন তো দরকারি কখন দরকারি, একটা হলো সরকারি একটা হলো দরকারি। এখানে চেয়ারম্যান সাহেব আছে, আমি চেয়ারম্যানের মাধ্যমে জাতিকে জানাবার চাই, বাল্য বিয়া বন্ধ করছে সরকার সাকসেস, কিন্তু বাল্য প্রেম বন্ধ করবার পারেনি, ধরে কোন কথা ঠিক কি না? বাল্য বিয়া করা হারাম না, বাল্য বিয়া করা সরকারের আইনে দোষ হতে পারে কিন্তু আল্লাহর আইনে হারাম না, কিন্তু বাল্য প্রেম কি, বাল্য প্রেম কি, তো তোমার 17 বছরের মেয়ে কি করতেছে, একটা 3G মোবাইল কিনে দিছে, আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের কোনো ওয়াজ হয়নি মা, একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনারা যদি ভালো হন আপনাদের পেটের মধ্য থেকে যে বাচ্চা হবে ওই বাচ্চাটা আল্লাহর ওলি হবে। হযরত আলী বললেন থাম, কেরে বেড়া খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরের দরজাত কেন? তহসান বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজার ডেরা আছে, তার আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, আমার মা কোনো অনুমতি দিবে কিনা সেই অনুমতি নেওয়ার জন্য মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে এই জন্যই তো তোর থামাসি, তোর বয়স কত? তোসান বলে আমার বয়স কত আপনি ভালো জানেন, তা আমি জানি দেখে তো তোর থামাসি রে, তোর এখন যে বয়স চলতেছে এই বয়সে মায়ের ঘরে ঢুকতে গেলে আগে তোকে অনুমতি নেওয়া লাগবে, তোকে আগে অনুমতি নেওয়া লাগবে যে মা
আমি হোসেন আপনার ঘরে ঢুকতে চাই, আপনি কি অনুমতি দিবেন? মা যদি অনুমতি দেয় তারপরে তুই ঢুকতে পারবি, তুই নিজে অনুমতি না নিয়ে মেয়েদের জন্য অনুমতি লড়ার জন্য ঢুকতেছিস? সন্তান যখন বড় হবে তখন ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? আবার মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না, মেয়ের অনুমতি লাগবে। আল্লাহ আমাকে কোনো ছেলে দেয়নি, আমাকে তিনটা মেয়ে দিছে, তিনটা ধর এখন কয়টা? আর বউ আমাকে প্রথম মেয়ে হলে বলছিল যে মেয়ে কান্দে মাঝে মধ্যে একটু দোলনা কিনে দেন। আমি কেন দোলনা লাগবে না, এই বুকি হলো দোলনা। আল্লাহর কোরআন আমার সামনে, এ ওয়াজ শুধু আপনারা শোনেন না, আমার বউ শোনে, মেয়েরাও শোনে। আমি তিনটা মেয়েকে তিন 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 বছর করে আমার বুকুত ঘুম পাড়াচ্ছি, যখনই কান্দে বুকের উপর লেখে লেখে কাঁপায়, আস্তে আস্তে কান্দন বন্ধ হয়ে যায়। আর প্রত্যেকটা মেয়েকে আমি বুকের উপর ঘুম পাড়াচ্ছি তিন বছর করে, তোর এখন কয় বছর? মেয়েরা যেন কাউকে বলবার না পারে যে আমার বাপের ছেলে নাই বলে বাবা হাওয়া করে আদর কম করছে, এটা যেন বলবার না পারে। যে মেয়েকে বুকে নিয়ে আমি ঘুম পাড়াইছি সেই মেয়ের এখন বড় হয়ে গেছে, কোনো কিছু লাগলে আমার কাছে বলার সাহস পায় না, ওর মায়ের কাছে কয়। ওর মা এসে আমার কাছে রিলে করে বলে মেয়েদের এই লাগবে। আমি একদিন চোখের পানি বের করে বললাম যে মেয়েদেরকে এত আদর করে বড় করলাম, সে মেয়েরা আমার কাছে কেন আসে না? যাও তিনটা মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। তিনটা মেয়ে ঘরের মধ্যে ঢুকে মাটির দিকে তাকিয়ে আছে, আমি চোখ দিয়ে দেখি মেয়েদের চোখের মধ্যে পানি। আমি কইলাম মা আমার চেহারার দিকে তাকায় কি তোমরা কথা বলবা না? মেয়েরা বলতেছে আমাদের বড় শরম লাগে, আমাদের বড় শরম লাগে, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহ যে মেয়েদেরকে আমি বুকে করে মানুষ করলাম, আদর সোহাগ দিয়ে বড় করলাম, এখন সেই মেয়েরা আমার ঘরের মধ্যে ঢুকে আমার চেহারার দিকে তাকাইতে ওরা শরম পায়। এখান থেকে বুঝতে পারলাম মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। জোহরের নামাজের পরে আল্লাহ নবী ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা দরজা খুলে দে, আমি নবী একটু তোর মুখটা দেখবার চাই। ফাতেমা বললেন বাবা এখন দরজা খোলা যাবে না, মেহরবানি করে আপনি ফেরত যান। নবী ফেরত গেল। আসরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার দরজায় গিয়ে বলে ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটু দরজা খোল, আমি তোর চেহারা দেখে একটু যাবার চাই। ফাতেমা দরজায় সমানে কাঁদতেছে। নবী বলে ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে এমন একটা পোশাক আমার দেহের মধ্যে বাবা, যে পোশাক উপর দিকে ঢাকতে গেলে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচের দিকে ঢাকতে গেলে উপরে ঢাকা যায় না। মেহরবানি করে আপনি ফেরত যান বাবা, আপনার ফাতেমা বড় হয়েছে এখন দরজা খুলতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বলে ফাতেমা এই চাদরটা পরে আমার জন্য দরজা খুলে দে। ফাতেমা নবীর গায়ের চাদর পরে যখন দরজা খুলে দেয় নবী তাকায় দেখে, ফাতেমা মাটির দিকে তাকায় দর দর করে চোখের পানি পড়তেছে। রাসূল বলে ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিছেন গো বাবা, যে গরিব একটা শরীর ঢাকার কাপড় কিনে দেবার পারে না, আপনার চাদর দিয়ে শরীর থেকে দরজা খুলে দিতে হয়। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমা দিয়ে বললেন ফাতেমা আমার আলীকে কোনোদিন দোষারোপ করবি না মা, 33 বার সুবহানাল্লাহ পড়, 33 বার আলহামদুলিল্লাহ পড়, 34 বার আল্লাহু আকবার আমল কর, এই দুনিয়াতে সামান্য সময় কষ্ট হবে, আখেরাতে 8টা জান্নাতের মালিক আল্লাহ তোকে বানায় দিবে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন, আলী বলতেছেন হোসাইন এখন তোমার বয়স 4 বছর, 4 বছরের একটা বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, 2 বছর পর্যন্ত ঢোকা যাবে, 2 বছর পর্যন্ত যখন তখন ঢোকা যাবে, কিন্তু 4 বছরে যাবে না। 2 বছরের বাচ্চা যদি আপনার ঘর চেতন থাকে আপনি বাচ্চার সামনে বউকে আদর করবেন, কোনো সমস্যা নেই, কারণ বাচ্চা খেলে দেখবার পারবে, মুখস্থ রাখতে পারবে না, দেখবার পারবে ওরা কী করতেছে খালি দেখবি কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যখনই 2 বছর পার হবে তখনই বাচ্চার সামনে আপনার হালাল বউ, ধরে কোন কী বউ, হালাল বউকে যদি আদর করেন ওই বাচ্চা 1 ঘন্টা মুখস্থ রাখতে পারবে। কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে বেড়ায় এসে যদি কয় আব্বা তাই মাস্ক চাপে ধরছিল রে, এ কথা যদি কয় হতেও তো পারে, পারে কি পারে না? এই জন্যে 2.5 বছর বাচ্চার সামনে আমার হালাল বউকে
আমি আদর করতে পারবো না, এরই নাম হলো ইসলাম, এরই নাম ইসলাম। আর 14ই ফেব্রুয়ারি পালন করে সব কিরে, হ্যাঁ মুসলমানের বাচ্চারা ভালোবাসা বছরে একদিন, এ ভালোবাসা বছরে একদিন না সব দিন। নবী আমার দরজা খুলে আছে, আমার শরীরে নবী দরজা খুলে আছে, ইতিমধ্যে উম্মাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ নবী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। 600,000 হাদিসের হাফেজা আয়েশা থরথর করে কাঁপতেছে, রাসূল বলে আয়েশা কাঁপো কেন, বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহ নবী বললেন আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। জোরে কেন সুবহানাল্লাহ। এই কথা যেই মাত্র মায়েশা কইছে সঙ্গে সঙ্গে নবী আমার হাতের দিকে তাকান, নবী এই ডান হাতখানা আয়েশার পিঠের উপরে নিয়ে এসে একটা ঠাসি মারলেন। আল্লাহ নবীর সুন্নত হাসতেছেন কেন, আপনার বউকে বুকের মধ্যে নিয়ে এই ডান হাতে একটা ঠাসি মারা কি সুন্নত করে, একটা শূন্য জারি রাখবেন 100 শহীদের গলা কাটা সব পাবেন। সুবহানাল্লাহ বল না কেন, হাসির কথা এটা, বক চাপা ধরার কথা বলতেছি, বক এই ডান হাতে এরকম চাপা দেবেন, যে চাপা দিছে আল্লাহকে জিব্রাইল লব্বাইক লাহে মাহফুজ থেকে কোরআনে আয়াত নে নবীর কাছে যা, জিব্রাইলকে আল্লাহ আমি তো সবসময় নবীর কাছে যাই এরকম বলার কারণ, বলে নবী ঘরের মধ্যে এমন একটা আমিনু সলেহা এমন একটা নেক আমল করতেছে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। জিব্রাইল বলতেছে আল্লাহ নবী ঘরের মধ্যে কি আমল, এই তোক সেরা জানা লাগবে কে, তুই কোরআনের আয়াত নে নবীর কাছে যা। ফেরেশতা জিব্রাইল নবীর দরজার বাহিরে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চুপ করছে, আয়েশা বলে হুজুর চুপ করলেন কেন, বলে জিব্রাইল আছে রে মা আয়েশা তাই একটা সময় হলো আপনার বুকের মধ্যে যখন জান্নাতের শান্তি পাচ্ছে, সুবহানাল্লাহ কেন দেখেন স্বামীর বুকে বইয়ের জান্নাতের শান্তি আছে না নাই, দরকার আছে না নাই। ফেরেশতা জিব্রাইল কেন আয়েশা সব নিজের ইচ্ছায় আসে নাই, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ নবী বললেন জিব্রাইল সালাম দেওয়ার কারণ কি, বলে হুজুর ঘরের মধ্যে কি নিয়ে কামল করতেছেন আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন হুন্না, পড়েন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, ভালোবাসা হলো পোশাকের মতন, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনার পোশাক কি বছরে একদিন পরেন না সব দিন পরেন, এই কথা করে একদিন না সব দিন, তাহলে ভালোবাসা একদিন না সব দিন, তাহলে 14ই ফেব্রুয়ারি যারা ভালোবাসা দিবস পালন করে তারা সারা বছর ন্যাংটা থাকে, ওই একদিন তারা কাপড় পরে, জোরে কোন কথা ঠিক কিনা। এখন আপনারা বলেন ভালোবাসা কি বছরে একদিন না সব দিন, এ কথা কর না, এই মাঝখান থেকে কয় মুড়ি উঠে গেল বাবা, পেশাব লাগছে আশ্চর্য কথা, ওরা বসার জায়গা পাচ্ছে না আর আর বসে আবার উঠতেছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, বিরক্ত হচ্ছেন কোনো বিরক্ত না, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী হোসেনকে বলতেছে আয় আমার কাছে আয়, মায়ের দরজা থাকা লাগবে না আমার কাছে আয়। যেই হোসেন আলী রাদিয়াল্লাহর কাছে গেছে তখন আলী রাদিয়াল্লাহ কোরআন শরীফ ধর ধর কি দিচ্ছে ধর, তো হোসেন বলতেছে দেন দেন। আলী কয় আল্লাহ রে এটা কি মাল রে, সুবহানাল্লাহ বল না হ্যাঁ, আমি কোরআন শরীফ দিবে চাচ্ছি ধর, উনি কয় দেন, আপনি কি মনে করছেন আমি কোরআন ধরে পারবো না। হতে আসমানের দিকে তাকায় বলে আল্লাহ এমন একটা সন্তান পাইছে আল্লাহ, যে সন্তান জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছে, ইল্লাল মুতাহারুন, এটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া যাবে, সুবহানাল্লাহ কবেন না। তাহলে আপনার মাসুম বাচ্চাকে আপনি কোনোদিন বলেছেন ধর,
কসেন কোন নি তো ওই খাড়া হয়ে পেশাব করে মাও কয় হুজুর বাথরুমে যায় খাড়া হয় দরজা বন্ধ করে দিয়ে তাও খাড়া হয়ে পেশাব করে গোসল করার আগে তাই আমি কলম কেড়ে বস না বসো না দেখেন তো কোনো দোয়া দরুদ দিয়ে বসান যায় কিনা আমি ওরে কইলাম কেড়ে পাগলা বসা পেশাব করবি রে কোথায় পড়িস তো ক্লাস ওয়ানে পড়িস আসা তো স্যার বসেনি বসান শিখাই না তো কি হয় প্রাইমারি ব্যবহার করেন যাদিকে আমার স্যারেরাই খারাপ ব্যবসা করে তাহলে যেখানে স্যারেরা খারাপ ব্যবসা করে আপনার মাসুম বাচ্চাকে আপনি সেখানে পাঠিয়ে দিলেন স্যারেরা কি দিল ধর দেন খুল খুলিছে একদম বাগদম গোড়াডম সাজে ধার ঢোলক ঝাঁঝো বাজে বাজতে বাজতে চললো ঢুলি ওই তো খারাপ হয়ে ব্যবহার করবে আর যদি মাদ্রাসা যায় ভর্তি করে দেন আমার মাদ্রাসায় আপনার আমার ভাই গেছে আমার মাদ্রাসায় গিয়ে দেখবেন এবার মহিলা মাদ্রাসা আমি করছি আবার ছেলেদের মাদ্রাসা আগেই করছি ছেলেরা মাদ্রাসায় ভর্তি হলে আগে হুজুরা কয় সব পেশাব করবার সব এখন তো পেশাব লাগেনি আগে পেশাব করছো তোকে আগে পেশাব করা শিখামো তারপরে তারপরে কায়দা হাত দেব অতই সোজা আগে পেশাব করা শিকার লাগবে বাজান হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে এবার ঘরের মধ্যে ঢুকতেছে মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে অনুমতি লাগবে ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে কিন্তু একজন একজনের ঘরে ঢুকতে অনুমতি লাগবে না সেটা হলো স্বামী বউয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে স্বামী যদি বউয়ের ঘরে ঢুকে অনুমতি লাগবে বিবিগো সাবধান হও আমি এখন ঘরে ঢুকবার যাচ্ছি বউ ঘর থেকে বলবে ইয়ার কি মার তাহলে একজন ঘরের মধ্যে ঢুকতে অনুমতি লাগবে না সেটা কে স্বামী হলো বউয়ের ঘরে হযরত আলী ফাতেমার ঘরে ঢুকতেছেন ঘরের মধ্যে ঢুইকাই তাকায় দেখে বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ বাম হাতে ফাতেমা কি ঘুরাই জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে এই দৃশ্য হযরত আলী দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি বের করে বলতে চাল্লাম আমার ঘরে খাট নাই আমার ঘরে পালং নাই আমার ঘরে সহায় সম্পদ কিছুই নাই কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছে আল্লাহ যে বউটার কারণে আমার ভাঙ্গা ঘর আল্লাহর জান্নাত হয়ে গেছে আর আপনার ঘরের মধ্যে ঢুকে কি দেখবার পান আল্লাহ আমার ঘরে খাট আছে পালং আছে সহায় সম্পত্তি আছে কিন্তু ভাগ্য খারাপ এমন একটা বউ পাইছি ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা দেখতেছে আমার ঘর যেন জাহান্নাম হয়ে গেছে জোরে কোন কথা ঠিক না এ কথা কোন না হয় তাহলে ঘরের মধ্যে ঢুকে দেখে বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে জবান ফসকে বের হয়ে গেছে জবান ফসকে বলবার চাইনি কিন্তু জবান ফসকে বের হয়ে গেছে রব্বানা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার সঙ্গে সঙ্গে মা ফাতেমা জাতা ঘুরান বন্ধ একটু মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা আপনারা একটু মনোযোগ দেন সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর সামনে সে বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা সুমায়া দিছে সুবহানাল্লাহ আলী বলতেছেন ফাতেমা জাতা ঘুরান বাদ দিয়ে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আমার কপালে সুমায়া দিলে কেন ফাতেমা বলতেছে স্বামী যখন বউয়ের ঘরে আসবে বউয়ের জন্য তখন সমস্ত কাজকাম হারাম একটাই মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া সুবহানাল্লাহ কর না কেন সুবহানাল্লাহ কোথায় কি পয়সা লাগিচ্ছে পাননি যে এরকম পাচ্ছেন আনন্দ দেওয়া পাচ্ছেন যাতা ঘুরান বন্ধ কোরআন তেলাওয়াত বন্ধ স্বামীর সামনে এসে বুড়া আঙ্গুলো ভর দেয় স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছে স্বামী যখন বউয়ের ঘরে আসবে বউয়ের সমস্ত কাজকাম হারাম একটাই মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া তোর কেন স্বামীকে কি দেওয়া আর হামাকের গুলে রহিমা কথা কয় না দেখো রহিমা
কথা কয় না সোনার ময়না পাখি রহিমা কি এত ডাকেন কেন আমার কাজ নাই আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম হুকুম থাকতো ও ফাতেমা তোমাকে আমি বলতাম আলীর ভয় সেজদা করো কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই এই কথার দ্বারা রাসূল বুঝাই দিলেন মেয়ে মানুষের কাছে এক নম্বর দানি হলো তার স্বামী জোরে কোন কথা ঠিক কি না এমনকি হাদিসের ভাষায় বলা হয়েছে বউ যদি দুই রাকাত নফল নামাজের নিয়ত করে এক রাকাত নামাজ হতি আর এক রাকাত নামাজ আছে এমন সময় স্বামী যদি ডাকে রহিমা কি না কি গো নামাজ পড়তে পড়তে উত্তর দেওয়া লাগবে যদি নামাজ নফল হয় আগে স্বামীর কথার উত্তর দিয়ে তারপর নামাজ পড় যদি ফরজ নামাজ হয় তখন স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না কারণ আগে আল্লাহ তারপরে স্বামী জোরে কোন কথা ঠিক কি না এই জন্য স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা লাগবে না ছয় বারাতের রোজা স্বামী একটু চাচ্ছে দিনের বেলা একটু খেলা করি খেলা তো আর সুগলি পারে না রে ভাই মাজা ঠিক থাকা লাগবে জোরে কোন কথা ঠিক কি না মাজাত নাই বল দুই হাত লোকাই খেলা হবে অতই সোজা স্বামী কয় আসো একটু দুপুরের গোসল করার আগে খেলা করি বউ বলতেছে রোজা আছি গো এটা কিসের রোজা তাই বোঝো না এটা ছয় বারাতের রোজা আমি সমস্ত মায়েদেরকে বলতেছি স্বামীর বিনা হুকুমে নফল নামাজ নফল রোজা করা যাবে না নফল ইবাদত করতে গেলে স্বামীর হুকুম লাগবে জোরে কর কি কথা কর না কেন আমার মায়েরা বোনেরা সামনে রমজান মাস আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই রোজা সম্পর্কেও কিছু আলোচনা আপনাদের সামনে করব বিরক্ত হচ্ছেন যখন তেজে আইছি তখন বাজছিল সোয়া দশটা এখন বাজতেছে এগারোটা চল্লিশ যদি আরও কিছু সময় হয় না ভাই আমি গত বছর বাস করছি এই অবস্থায় আমার আসলে কলজা খুশি হয়ে যায় আপনাকে বসা দেখে এই গরমের মধ্যে এত ঘন ঘন বসে আছেন দুই একটা মানুষ যে উঠবে না এরা উঠবেই এতগুলো মানুষকে সবাই এক কর সবাইকে এক সবার কি এক অনেকের পেশাব ঘন ঘন হয় হ্যাঁ অনেকের পেশাব ঘন ঘন হয় কি করবে আমি আপনাদেরকে গত বছর বলছি এই বছর বলতে শোনেন 2007 সালে কয় সালে আমার ডায়াবেটিস ধরা পড়লো 2014 সালে আমি আবার গেলাম ডাক্তার বলতেছে আপনার কিডনিতে দাগ পড়ে গেছে কিডনির দাগ পড়ছে যদি কিডনি ভালো করবার চান তো ওয়াশ করা অবস্থায় ওয়াশ করে যখন করবেন তখন পেশাবের ঝাঁকি নিচের দিকে যায় এতে করে আপনার পেশাবের থলে পরিপূর্ণ হয় এক ঘন্টা পর পর পেশাব করা লাগবে আমি বললাম এক ঘন্টা ওয়াশ করে পেশাব করার গেলে জনগণ হক দাওয়াত দিবি ডাক্তার বলতে তার বাদ দেন বিশ্বাস করেন এই কথা বলার পরের দিনে যে ওয়াশ এক ঘন্টা পরই আমার পেশাবের চাপ লাগলো আমি চারিদিকে তাকিয়ে দিকে ভাই সভাপতি সাহেবের যে সাইজ তারপরে প্রধান অতিথি যে বসে তার কাছে সাইজ ওরা তো কম ভাই আমি মাইক ধরেন আমি খালি পেশাব করে উদু করে আসি এ বলার হওয়ার সাহস হলো না আমি কোরআন শরীফ শুনে নিয়ে আমার দিকে কোরআন শরীফ সামনে কোরআন শরীফ হাতত নিলাম দিয়ে করে আল্লাহ আল্লাহ তুমি কইছো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনকে তুমি মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে নাজিল করছো তা আমার ডায়াবেটিসে পেশাবে চাপ দিছে আমি এতগুলো মানুষকে কেমনে যাবো এটা মনে মনে বলতেছি কোরআন হাত দিয়ে যা হয় হোক আর পায়ে যাওয়া টপ টপ করে পড়ে ভিজে যায় কিন্তু আমি উঠবো না ওয়াশ কর্মই বিশ্বাস করেন এই চাপ নিয়ে আধ ঘন্টা ওয়াশ করার পরে দিকে হতো অল্প ঠান্ডা ওই যে ঠান্ডা হলো ভাই আর ঘন ঘন পেশাব লাগে না পরে এক মাস পরে ডাক্তার কাছে গিয়ে বললাম ডাক্তার কাছে হুজুর গোপনে গোপনে কি ওষুধ খাচ্ছে না তোদের ওষুধ লাগবে না রে আমার কাছে আল্লাহর ওষুধ আছে ধরে কর কথা ঠিক কি আজকে সূরা আসরের তাফসীর ওয়া আমিলু সলিহান উপর কথা হচ্ছে এরপর অতবা সবিল হক তারপর অতবা সবিল সবর হকের ওয়াদ গ্রহণ করবে আইজুল হক মামুনুল হক কুলজাল হক আজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক এই হকের ওয়াদ শোনা লাগবে না তারপরে অত সবই সব চার বিষয়ে ওয়াজ করবো তাতে রাত যত হয়ে হোক মানুষ জায়গা পাচ্ছে না আর মাঝখান থেকে পেশাব করবার যায় ওই লোকগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়ে আছে দেখেন ওরকে বসার জায়গা নাই আর মাঝখানে বসে লাভ দরকার
আল্লাহ তোমার কুরআন আমার সামনে পেশাবকে গুরুত্ব দিয়ে যারা কুরআন থুইয়া সূরা আসরের তাফসীর থুইয়া যারা উঠবি কি হবে পরে বুঝবেন। দেয়া প্রধান অতিথি বসে নাই, সভাপতি বসে নাই, কি লাগছে পেশাব লাগছে হাসতেছেন কেন? আপনাকে চাইতে মনে বয়স কম, আশ্চর্য কথা বল। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমা যখন কপালে চুমা খাইছে তখন স্বামীর শোধ দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন তোমার দুব্বয়ের দুই ভুরুর মাঝখানে, ভাই ভালো করে তাকায় দেখেন, এই যে ভুরু, এই দুই ভুরুর মাঝখানে একটু শব্দ করে চুমায় দেবে, একটু শব্দ, একটু শব্দ করে, এরে রে নবীর হাদিস, এরে রে না, তোমার বয়ের দুই ভরুর মাঝখানে একটু শব্দ করে যদি চুমা দাও আল্লাহ তোমার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিবে। বাপ মায়ের মুখের দিকে তাকালে কবুল হস, আর বয়ের দুই ভরুর মাঝখানে চুমা দিলে ওমরা হস। এই প্র্যাকটিস করবেন আজ থেকে, তাই বলা অন্য কোনো জায়গায় প্র্যাকটিস করেন না বাবা। আমি কিন্তু বউ উল্লেখ করছি, বউ আমার ভাইরা বোনেরা যারা পর্দার অন্তে আছেন শোনেন। ফাতেমা বলে স্বামী গো আপনি তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, আপনি কোরআন শরীফ তেলাওয়াত বাদ দিয়ে অন্দর মহলের মধ্যে ঢোকার কারণ কি? আলী বলতে তো ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, যেই বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন। ফাতেমার গোটা দেহ থর থর করে কাঁপতেছে। আলী বলে ফাতেমা হোসেন নামটা শোনার সঙ্গে সঙ্গে তোমার শরীরে কাঁপ ধরল কেন? ফাতেমা বলে স্বামী গো আল্লাহর নবী আমার কানে কানে বলেছে, ফাতেমা তুই কি বলতে পারিস আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুমি কি বলতে পারো আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিব সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে বাবা আপনি বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট আমি ফাতেমা পাবো। রাসূল বলে ফাতেমা রে তুমি সহ আমার যত সাহাবি আছে সমস্ত সাহাবি মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। আবুবকর রাদিয়াল্লাহু আনহু রাসূল ডাক দিয়ে বললেন আবুবকর আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার হাসান হোসাইন নানা নানা বলে কানবে, যাকে পাবে তাকে বলবে আমার নানা কোথায় রে, আমার নানা কোথায়? খবরদার যতদিন নানা নানা বলে কানবে আমি নবীর রওজা ওই দুইজনকে তোমরা দেখায়ও না, ওরা দুই ভাই যদি আমি নবীর রওজার পাশে এসে একবার নানা নানা বলে চিৎকার দেয় আমি নবীর ঘুম ভাঙে যাবে, কে কি বললো আমরা বিশ্বাস করব না, আমরা নবীর উম্মত সবাই বিশ্বাস করব। নবীর রওজার মধ্যে মরে নাই, নবী আমাদের ঘুমায় আছে। এদিন সবাই আমার সঙ্গে বলেন ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আলী বলতেছে হোসাইন দরগা এসেছিল তোমার ঘরে ঢুকতে, ফাতেমা বলে আমার ঘরে কেন ঢুকবে? বলে দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়াছে, ভাই পর্দার ওয়াজ হচ্ছে একটু মনোযোগ দেন, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে তারা তোমার সঙ্গে দেখা করবে। ও ফাতেমা তুমি দেখা করার অনুমতি দিবা কিনা এইটা জানার জন্য হোসাইন ঢুকবার চাইছিল, কিন্তু আমি হোসাইনকে ঢুকতে না দিয়ে আমি হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়েছি। ফাতেমা বলতেছে আল্লাহ আল্লাহ, ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যার ছোট বাচ্চার হাতে, মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কোন না কেন? হাসান হোসাইন বাপ মা ফাতেমার আলী বলতেছে ওই বাপ মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর। আমাদের বাচ্চাদের হাতে কারা কারা কোরআন দিবার চাই আল্লাহকে একটু হাত দেখাতে দেখি, দেখে হাত তুলুন তো ভাই। লিল্লাহে আপনার বাচ্চা আছে, ছোট বাচ্চা দুই মেয়ে,
হাত তুললেন ছোট বাচ্চা না বড় বাচ্চা না ছোট বাচ্চা না তাহলে বড় বাচ্চা কি দিন আপনারা তো এটি ছোট বাচ্চা মানে আমার দুটা লাতি আছে ভাই, একটা হাসান একটা হোসাইন। হোসাইনকে তানজিবুল উম্মাহ মাদ্রাসা পড়াচ্ছি, কোরআনে হেফজ করতেছে। আমার হাসানের বয়স কেবল 2 বছর 4 মাস আছে, ও এখনো যায়নি, তবে নিয়ত আছে। তো আমাকে বেটা বেটি না থাক, আমাকে লাকি লুত করে হাতও দেওয়া যাবে কি যাবে না? কোন এই নিয়তে হাত তুলছে আমরা। বাচ্চাদের হাতে, মাসুম বাচ্চার হাতে আগে কোরআন শরীফ দেন যদি বাচ্চা ভালো চান। যদি বাচ্চা ভালো চান, আপনি মরে গেলে কবরের পাশে যায় রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি বের করে কান্দে, এইরকম বাচ্চা আমাদের চাওয়া দরকার আছে নাই? জোরে করে আছে নাই? যারা বিয়ে করেন নাই তারাও হাত তুলছেন। প্রত্যেকটার অন্তরে সব শিশু ঘুমায় আছে, ধরে কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরও সন্তান হবে, এখন থেকে নিয়ত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়তের উপরে আল্লাহ রেজাল্ট দেয়। ভাই কি লিখছেন ভাই? আসে গেছে সব, না না কে বলো শাক্তিছে ইসে হোসেন না না কড়া পর্যন্ত চলবি, সেটা পরের কথা। চার সুরা আসরের 4টা বিষয় বলব, এক কথা। 2 নম্বর বিষয় চলতেছে, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কি? পর্দা। এই পর্দার উপর কথা হচ্ছে। এখন ফাতেমা বলে, স্বামী গো, দরজার মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী খালি মুসকি মুসকি হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দা কি? আপনারা বলেন তো, এক একটা মেয়ের জন্য কি আপনারা ভিন্ন ভিন্ন পর্দা করছেন, না সব মেয়ের জন্য এক জায়গা? এই যে এখানে যে জায়গা আছে, এটা কি এক এক মেয়ের জন্য ভিন্ন ভিন্ন, না সব মেয়ের জন্য এক জায়গা? ফাতেমা বলতেছে, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চাই আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হ, তাহলে খালি মুসকে মুসকে হাসে আর বলে, ফাতেমা তুমি কি কমজোরি জ্ঞানী নাকি? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার ব্যবস্থা লাগে না, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কিসের পর্দা? সঙ্গে সঙ্গে ফাতেমা মুসকে হেসে দেয়, বলে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। যেই কইছে শোনেন, কথাটা খেয়াল করবেন, আপনি জ্ঞানীর সম্রাট হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কি জানেন? কম জানেন। আসলে আপনার বলেন তো, হযরত আলীর জ্ঞান কম না বেশি? আল্লাহ রাসুল যখন মদিনাতে হিজরত করে রাষ্ট্র গঠন করলেন, তখন রাসুলের 4টা মন্ত্রী, ধর্মমন্ত্রী আবু বকর, আইনমন্ত্রী উমর, অর্থমন্ত্রী ওসমান, আর শিক্ষামন্ত্রী হযরত আলী, দরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসুল যখন চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহ যখন খলিফা হলেন, তখন আলীকে শিক্ষামন্ত্রী রাখলেন, সুবহানাল্লাহ। উমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, তখন হযরত আলীকে শিক্ষামন্ত্রী রাখলেন, জোরে করে সুবহানাল্লাহ। আবার যখন ওসমান খলিফা হলো, তখন আলী একই পদে বহাল থাকলো। তার মানে কি বোঝা গেল? শিক্ষামন্ত্রী যাকে তাকে করা যাবে না, তার জ্ঞান আছে, তার কারণে লাগবে, জোরে করে ঠিক কিনা? কি জ্ঞান? কিসের জ্ঞান? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। 90% মুসলমানের দেশে আদম বাদম ঘোড়াডং সাজে এই শিক্ষার গুরুত্ব আছে, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার গুরুত্ব নাই, জোরে করে কথা ঠিক কিনা? আজকে মাদ্রাসা চালাইতে হয় ছায়া চিনতে। কয়েকদিন আগে এক মাদ্রাসার বার্ষিক রিপোর্ট দিচ্ছে, এবছর কুরবানির চামড়া থেকে আদায় হয়েছে 1300 টাকা। আমি কইলাম, কে রে, কুরবানি চামড়ার থেকে আদায় 1300? ভাই ভালো করে দেন, 1300 না 13000। তো না হুজুর, চামড়া আমরা 1300টাই পাইছিলাম, 1300 চামড়া 100 করে বিক্রি করছি। আমি কইলাম, মুরগির চামড়া না গরুর, কাইরিয়ার চামড়া হুজুর? চিন্তা করে দেখেন, এখন কিন্তু চামড়ার জুতার দাম আগের চাইতে বেশি না কম? তো চামড়ার জুতার দাম বেশি, অথচ কুরবানির চামড়ার দাম কম কেন? তারা খুঁজলে দেখছে, এই চামড়া বেচা পয়সা দিয়ে মাদ্রাসা চলে। চামড়া বিক্রি করতে
আর কোনো দাম পায় না এখন অনেক অজুহাত দেয় হুজুর সামরা সাইজ করবার গেলে যে জিনিসগুলো তার দাম বেশি যার জন্য সামরার দাম কমে গেছে কি কয় তা ঠিক নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে দেখতে সামনের তেল দাম বেড়ে গেছে কিন্তু গোস্তর দাম বাড়লো কেন গরুর গোস্তর দাম বাড়ানো যখন শুরু হচ্ছে সামনে রোজা আসতেছে কিছু একটা হবে দরগন ঠিক কেন আল্লাহর বান্দারে একটু মনোযোগ দেন অতওয়াসাও বিল হক অতওয়াসাও বিস সবর এই দুইটা বিষয় আমার সামনে আছে আলী বলতেছেন ফাতেমা পর্দা বিষয় আমার চাইতে তোমার বেশি জ্ঞান তাহলে তুমি ওয়াজ করো আমি শ্রোতা হই এবার ফাতেমা পর্দা সম্পর্কে ওয়াজ করতেছে সুবহানাল্লাহ হযরত আলী বসে গেছে হক কথা বলতে হবে হক পথে চলতে হবে আল্লাহ তাআলা এই যে কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন ভাইজান এই কোরআন হলো হক কোরআন কি কোরআন হচ্ছে হক একটু খেয়াল করবেন কুল জাল হক ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা আল্লাহু আকবার সবর এই হক কথা বলবার গেলে বিপদ আপদ মুসিবত আসবে না এজোর এখন আসবে না তুমি কোরআনের হক কথা বলবে আর আরামসে বাড়িতে ঘুম পাড়বে তাহলে তুমি হক কথা বলনি দেখেন খেয়াল করে আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন বলেন তো যারা প্রথম মা হচ্ছে ভাই আশেপাশে যারা এসেছে আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ আল্লাহ তুমি সবই পারো আল্লাহ কোথায় যাওয়া লাগবে না আল্লাহ তুমি সমস্ত রোগের মুক্তিদাতা আল্লাহ তুমি রোগ দাও তুমি রোগের মুক্তি দাও আল্লাহ আল্লাহ এই গুণাগার পাগলটাকে এই গুণাগার মানুষটাকে আল্লাহ তোমার এত হাজার হাজার মানুষকে নিয়ে হাত তুলেছে আল্লাহ যার হাত দুইটা পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় রোগ থেকে ব্যাধি থেকে আল্লাহ আমাকে মুক্ত করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ কোরআনের ময়দানে আরো কিছুদিন যারা আলোচনা করতে পারি আমার হায়াত দান করে দাও আল্লাহ সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানি তুমি জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানি তুমি জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিনটা যেন জুমা দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানি তুমি জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিনটা যেন জুমা দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানি তুমি জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিনটা যেন জুমা
দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম
দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিনটা যেন জুমা দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিনটা যেন জুমা দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিনটা যেন জুমা দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিনটা যেন জুমা দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিনটা যেন জুমা দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম দিনটা যেন জুমা দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
মা দেখ তার বিনা মা মা দেখ যা যা আমার মা দেখি